রফিকুল ইসলাম মাদানী আলোচিত শিশু বক্তা, ওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ঢাকা ও গাজীপুরের ডিজিটাল নিরাপত্তা আইনে রফিকুল ইসলাম মাদানীকে আসামি করে চারটি মামলা করা হয়। সম্প্রতি সেসব মামলায় তাকে জামিন দিয়েছে হাইকোর্ট। তবে ভবিষ্যতে কোনো ওয়াজ মাহফিলে এ ধরনের বক্তব্য না দেওয়ার শর্তে তাকে জামিন দেয়া হয়েছে। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মাদানির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান। গত বছরের 27 জুন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চ ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার শুনানি শেষে বলেন, রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে দায়ের করা মামলা, তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি, চার্জশিট, মামলার এজাহার যাচাই বাছাই করে তাকে জামিন দিতে তারা একমত নন। তবে রফিকুল ইসলাম মাদানী যদি কোনো ওয়াজ মাহফিলে বা সভায় রাষ্ট্র ও সমাজ বিরোধী এবং বাংলাদেশের প্রচলিত আইন বিরোধী বক্তব্য বা বিবৃতি না দেয়ার হলফনামা আকারে মুসলেকা দেন, তাহলে তার জামিন বিবেচনা করা যেতে পারে। হাইকোর্টের এ আদেশের পরিপ্রেক্ষিতে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের মাধ্যমে হলফনামা কারা কর্তৃপক্ষের কাছে যায়। সম্প্রতি কাশিমপুর কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে রফিকুল ইসলাম মাদানী হলফনামায় স্বাক্ষর করেন। হলফনামায় তিনি লেখেন, কোনো ওয়াজ মাহফিলের রাষ্ট্র ও সমাজবিরোধী এবং প্রচলিত আইন বিরোধী কোনো বক্তব্য দেবেন না। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে ও জনমতে সংঘাতের সৃষ্টি করে এমন বক্তব্য ওয়াজ মাহফিলে দেবেন না। এ বিষয়ে রফিকুল ইসলাম মাদানীর আইনজীবী অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা জানান, এরই মধ্যে রফিকুল ইসলাম মাদানী কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে হলফনামায় স্বাক্ষর করেছেন। তিনি মুসলেকা দিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের বক্তব্য তিনি দেবেন না। এই মুসলেকা সংবলিত আবেদন শিগগিরই হাইকোর্টে দাখিল করে সব মামলায় জামিন চাওয়া হবে। আশা করি সব মামলায় জামিনে তিনি কারামুক্ত হবেন। রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে 2021 সালের 18 এপ্রিল সৈয়দ আদনান শান্ত নামের এক ব্যক্তি মতিঝিল থানায় রফিকুল ইসলাম মাদানী সহ 5 জনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের 19 অক্টোবর তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রেজাউল করিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই অভিযোগে 2021 সালের 8 এপ্রিল রফিকুলের বিরুদ্ধে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন র্যাব 1-এর নায়েব সুবেদার আব্দুল খালেক। 2021 সালের 30 জুন মাদানির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন র্যাব 1-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুল হক। 2021 সালের 11 এপ্রিল মোহাম্মদ মামুন নামের একজন বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করেন। একই বছরের 11 এপ্রিল গাজীপুরের বাসন থানায় মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের 20 সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ সাখাওয়াত হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।